أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماء والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين وآله وأصحابه وإترته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وجهه شمس الدعاء، من خده بدر الدجى، من ذاته نور الهدى، من كفه بار الهمم. اللهم شفيع المذنبين، أكرم لنا يوم الخدين فضلا وجودا والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مصطفى ويا مجتبى، ارحم على عصياننا، مجبورة أعمالنا طمعا وذنبا والظلم. اللهم وعلى آل سيدنا مولانا
আল্লাহর মেহরবানিতে আজকের এই মহতি নূরানি ইরফানি আজিমুশান তালিমি মাহফিল 2019 বড় হরিপুর দক্ষিণ পাড়া ব্যবসায়ী ইউসুফ মিয়ার বাড়িতে আয়োজিত অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মেহমান হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আপনাদের এই সুপরিচিত শুধু বরুড়ার নয় কুমিল্লার নয় এক শব্দে বলতে গেলে পুরা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য বর্তমান কলিতলা দরবার শরীফের গদিনি সেন পীর সাহেব কেবলা শুধু তাই নয় উনি একজন কলিতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য একজন টিচার আমি টিচার হিসেবে এই জন্য বলতেছি কারণ আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অহংকার করেছিলেন অহংকার নয় এটাকে দিয়া গর্ববোধ করেছিলেন বুইস্তু মুআল্লিমান সেই হিসেবে অনেক পীর কিন্তু টিচার নয় অনেক পীর সে ক্লাস ফাইভও পড়ে নেই মেট্রিকও পড়ে নেই দাখিলও পড়ে নেই অহরহ পীর সাহেব বাফের নসলে দিয়ে আসছে নসবিভাবে হাসবিভাবে পাইয়া গেছে কসব বলতে নাই কোনো প্রকার শ্রেষ্ঠা প্রচেষ্টা নাই মুজাহেদা নাই ফির নামে হয়ে গেছে ফিরের ফুতফির হয় না এরকম আজকে আপনারা যার ওয়াজ অনুধাবন করতে এসেছেন যার তালিমে আপনারা সাড়া দিয়েছেন উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়ালিতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উনি বুখারী শরীফের মতো সেসিত্তের কিতাব যদিও ওখানে পড়ানো না হয় মেশকাতুল মসাবি নামক কিতাব জালালাইন শরীফের মতো কিতাব হেদায়ার মতো কিতাব ওখানে পড়ানো হয় এই গুরুত্বপূর্ণ কিতাবগুলা উনার দরসেই ওখানে বেশিরভাগ হয় এইরকম একজন যোগ্যতম ব্যক্তিত্বের তালিমে আপনারা সাড়া দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এরপরে আরও অনেক আলেমুল আমাদের আপনারা কিছুক্ষণ আগেও দেওরা আজগরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত চুপার
এবং কিছুক্ষণ পরে আফজল হোসেন নুরি সাহেব আসবেন আপনাদের সামনে, মৌলানা হাবিবুর রহমান সহ, কামরুল হাসান সহ, শামীম সহ অনেক আলেম ওলামাদের আপনারা ওয়া শুনেছেন। আল্লাহ এই শোনা এবং এই শোনার উপর আপনারা যেই কিছু আপনারা পেয়েছেন সবগুলার উপর যেন আমরা আমল করতে পারি এবং আমরা সামনে এটার উপর পাতিয়ে করে চলতে পারি, সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, আমি তো আসলে আপনাদের চেনা জানা মানুষ, হরিপুরে প্রতিনিয়ত আসি, হলিতলার থেকে আরও হরিপুরে বেশি, কারণ হলিতলার থেকে হরিপুরে বেশি কি জন্য, আমি যদি এই পথে যাই আবার এই পথে আসি, হলিতলা গেছি একবার, ডেলি আমার দুইবার হয় হরিপুর, এরকম না? আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন রুহুল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেন, আসার কারণে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবীর কাছে যদি একবার আসে আমি ওনারে কয়বার দেখছি, দুইবার, দুইবার আসলে চারবার, সেই জন্য আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কি বলেছিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, বাবুহা মানে দুইবার দেখেছেন, আমার কাছে একবার আসলে হযরত আলী মুর্তজা কয়বার দেখেছেন, তো আমি সেই জন্য অলিতলা গেলে হরিভুজের আমার কয়বার দেখে, দুইবার, তো সেই জন্য পরিচিত মুখ, আমি বেশি দীর্ঘায়িত করব না। এরপরে আফজল হোসেন নুরি, আমি আপনাদেরকে শুধু ছোট্ট ছোট্ট দুই একটা কথা আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদেরকে বলার ইচ্ছা রাখি, আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলি আমিন। আসলে আমরা একটা বড় জঘন্য একটা সময়ে এই পৃথিবীর মধ্যে আমাদের আশাটা হয়েছে, পৃথিবীটা অনেক দিন আগে শুরু হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আবুল বশর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈয়ার করে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে প্রেরণ করলেন, তখন একটি আয়াতে করিমিয়া মাধ্যমে এটা প্রমাণিত হয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটা আয়াত, আরেকটা আয়াত, আরেকটা আয়াত, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি প্রতিনিধি হিসেবে প্রেরণ করলাম কারে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, একটু মনোযোগ, আমি টুন দিয়ে কথা বলবো না, একেবারে সংক্ষেপে কথা বলবো, আল্লাহ বলতেছেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, প্রেরণ করলাম, আর একটি আয়াতে আছে আমি হযরত আদম গন্ডম গুলা কাইছে, লা তাকরাবাস সালাত, না লা তাকরাবা হাযিহিস সাজারা, ওই গাছের পাশে যাইও না, গন্ডম গুলা খাইয়ে ফেললো, অনেকে বলতেছে যে গন্ডম খালা ফল খাওয়ার কারণে কি হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, কোরআনের মধ্যেও আছে, ফাহাবাতাত এইরকম আছে, থাকলো আপনারা একটু আমাদেরকে ফতোয়া দিবেন, ওনাকে সৃষ্টি করার পরে বলতেছে যে আমি প্রতিনিধি হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠাবো, এটা কার সিদ্ধান্ত? এখানে হযরত আদমের কোনো সিদ্ধান্ত আছে? ওনার যে এই দুনিয়ার মধ্যে ফাটাইলু আবার যে নিয়ে গেল, এখানে আল্লাহর সিদ্ধান্ত না হযরত আদমের সিদ্ধান্ত? তো এইরকম যদি সিদ্ধান্ত আল্লাহরই হয়, হযরত আদমের কি ভুল আমারে বলেন তো, এই ভুলের দৈরা যদি এখন আমরা টানাটানি করি, এই ভুল করছে নবী একটা, আইছে আমাদের মতো বেকুব কেউ থাকতে পারে? আমাদের দেশে একটা প্রবাদ কয়, হতে কইলো দোষ না কইলো দোষ, আকাইদের নজরির মধ্যে আছে, এখতিয়ার হচ্ছে আমাদের, মশিয়তে এলাহি কুদরতে এলাহি, এটা আল্লাহর জন্য খাস, যা এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আচ্ছা আমাদের ইচ্ছায় আসছি, যাবেন কার ইচ্ছায়? তো সব তো আল্লাহরই, তা আমাদের দোষ কেন? আমাদের দোষ হচ্ছে শুধু বাছাই করার ক্ষমতাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এই বাছাইয়ের মধ্যে যাইয়া আমাদের এত ইখতিলাফ, বাছাই করতে যাইয়া নবীর কি আমরা নূর বলবো না মাটি বলবো?
এই শুধু বাছাই করবেন, আমাদের এত বেশি কষ্টের কিছু নাই, সব আল্লাহ যোগান দিয়ে দিয়েছেন। আমি কথাটা বুঝাইতে পারছি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা হযরত আদমকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। দেওয়ার পরে হযরত আদম একাই এই পৃথিবীর মধ্যে আসছেন, তার সাথে ওনার সহধর্মিনী স্ত্রী বিবি হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালাম ওনার বাম পাজর থেকে সৃষ্টি করে জোড়া হিসেবে এই পৃথিবীর মধ্যে কি করেছেন? আচ্ছা, সৃষ্টি করেছেন হযরত হাওয়াকে কে? আল্লাহ। কোথা থেকে? আদম আলাইহিসসালামের বাম পাজর থেকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মিন যিলিল ইউসরা, বাম পাজর থেকে হযরত হাওয়াকে আমি কি করলাম? আচ্ছা, আমার থেকে সৃষ্টি করে আবার আমি বিয়েও করলাম। আজ সিস্টেমটা কার? আল্লাহ। এই সিস্টেম এখন আসেনি। আজ সিস্টেমটা নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহর ইচ্ছায় আল্লাহ যা ইচ্ছে তা করবে, এটার জন্য আমরা বন্দারা কেউ কি হব না, দোষী হব না। হযরত আদম আলাইহিসসালাম গুন্দুমগুলা খাক বা দরখত ওই গাছের গুন্দুমগুলার কাছে যাক বা নাই যাক, এইগুলার জন্য ওনার ব্যাপারে কোনো মাথা ব্যথা করার আমাদের জন্য কি নয়, উচিত নয়। এই রকম মুরব্বীদের দোষ ধরা আমাদের উচিত নয়। হযরত আমিরে মাবিয়ার ছেলে ইয়াজিদের ব্যাপারে যাই একজন সাহাবীর দুর্নাম করা আমাদের জন্য একেবারেই উচিত নয়, কারণ এইরকম যদি উচিত হইতো হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী হওয়ার পরেও কেনানের কেনানের ব্যাপারে কি করা হইতো, এলজাম দেওয়া। সেই জন্য শেখ সাদি বলতেছেন, চু কেনারা তবিয়ত বে হুনর বুদ পয়ম বরজা দগি কদরস নয়ফজুদ। পয়গম্বরের ছেলে হওয়া সত্ত্বেও কেনান কি করতে পারে নাই, মুক্তি পেতে পারে নাই, এরকম ঘটনা আছে। হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীকে নিয়ে যখন আপনারা ভাববেন, হযরত বিবি আসিয়ার ব্যাপারে যখন ফেরাউনকে যখন আপনারা ভাববেন, কুফফারদের ঘরে অনেক মুসলমান জন্ম নিয়েছে, আবার অনেক মুসলমানের ঘরে কাফের জন্ম নিয়েছে, সেই জন্য এগুলার সমালোচনা করা যাবে না। যতটুকু মেয়ার আমাদেরকে দেওয়া হয়েছে, মাপকাঠি আমাদেরকে দেওয়া হয়েছে, সেই হিসেবেই আমাদের বাস পুরুষ করে, আমাদের তত্ত্ব তালাশ করে, তল্লাশি করে, গবেষণা করে আমাদের কথাবার্তা বলা একান্ত প্রয়োজন। সেই জন্য আমি এতটুকুই বলবো, ইয়াজিদ দোষ করেছে, সেই জন্য আমিরে মাবিয়াকে আমরা খারাপ বলবো না, কারণ আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এরকম যখন বলে দিয়েছেন, সেই জন্য আমরা বিভিন্ন আলেম ওলামাদেরও আমরা সমালোচনা করে থাকি, করি না? এইগুলার ব্যাপারেও বিভিন্ন কিতাব আদির মধ্যে আলেমদেরকে গালি দিলে, সমালোচনা করলে বউ তালাক হয়ে যায়, এইরকম কিতাবের মধ্যে লেখা আছে। এগুলা দিয়ে হাসলে চলবে না। এগুলার ব্যাপারে যখন ফির মশায়েখ এগুলার মধ্যে অনেকে, আমি এক ফিরের মুরিদ, আর এক ফিরের গাইল নেই, আছে না হোশ, এগুলো খুব ডেঞ্জারাস ম্যাটার। আপনি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবেন না ওনার কাছে ওই পাপটা আছে, ওই মতবাদটা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি সমালোচনা করতে পারবেন না। আপনি তাহকিক করতে হবে, একজনকে গাইলেনোর আগে, একজনকে খারাপ বলার আগে, আপনি যদি এটার হাকিকতে বুঝতে না পারেন, ওনার ব্যাপারে আপনি কথা বলবেন কেন? আমি ওইদিকে আর কথা বাড়াইছি না, আমি শুধু একটু কথাই বলবো। মান আমিলা সালেহান মিন জাকারিন আও উনসা, এই আয়াতের আলোকে আমি দুই তিনটি কথা আপনাদেরকে বলবো, আরজ করব। ওয়া হুয়া মুমিনুন, যে ভালো কাজ করে, যে বলতে আপনারা, আপনাদের স্ত্রীরা, শুধু আপনি নয়, সাথে কে আছে? আমি আদম আলাইহিসসালামের কাহিনী কইছি কি জন্য, হযরত আদমে গুন্দুমগুলা গাইছে না হাওয়ায় গাইছে, কে গাইছে নাকি দুজনে গাইছে? একজনে গাইলো, দুজন দাই, দুজনে গাইলো, অথবা হযরত হাওয়া গাইলো? তাফসীরের মধ্যে হযরত হাওয়ার দোষ একটু বেশি দিছে, গুন্দুমগুলাটা আনছে কে?
হাওয়া শয়তানের ফেরে ফিরে এইরকম অনেক তফসিরে লেখছে। ওখানে গিয়া গেছে, সাপ গেছে, সাপের জিহ্বার মধ্যে শয়তান ওরে রাখছে। এই যে আমরা একটা কথা বলি, সাপ 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 শুন চিনেন নি? সাপের মধ্যে বিষ আছে নি? বিষ কেন হলো? এটা মহতবর একটি কিতাবের মধ্যে লেখা আছে। আমরা যে বলি সাপের মধ্যে মানিক আছে, সাত বা সাত দন আছে, বলিনি সাত বা সাত দন নাই, এক সময় ছিল যখন শয়তান এই জিহ্বার মধ্যে স্থান নিছিল না। যেদিন থেকে শয়তানকে এই জিহ্বার মধ্যে রাখা হয়েছে সেদিন থেকে আর মুক্তার এখানে কি হয় নাই, এটা বিষে প্রক্রিয়ায় কি হয়ে গেছে, বিষ হয়ে গেছে। এটা হচ্ছে দুনিয়া সৃষ্টির আগের কথা। এই দুনিয়া সৃষ্টির আগের কথা এখন আমরা মানব সমাজে বলে থাকি। মুক্তার ছিল কখন? দুনিয়া সৃষ্টির আগে। এখন কোন এই যে সাপের মধ্যে যে বিষ, এটা যে মুক্তা হয়ে যায়, এটা কেউ, এটা একটা কিতাবে আছে। যাক, আমি এই কথাই বলতে চাচ্ছি, পুরুষরা যেভাবে ভালো কাজ করে মহিলারাও কি করতে হবে? বায়াত শুধু পুরুষেরাও হবে না মহিলারও হবে? কারণ কি, মহিলার মধ্যে কি অলি হয়? এবাদত করতে করতে অলি হবে। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে, কিন্তু পীর হতে পারবে না নেতৃত্বে। সেই জন্য মান আমেলা সালেহান মিন জাকারিন আও উনসা, মহিলা হোক পুরুষ হোক যেই ভালো কাজ করবে, ওয়াহুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, অবশ্যই আমি তাকে কি করি, ভালো জীবন দান করি নিশ্চিতভাবে, সে মহিলা হোক পুরুষ হোক। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে কাজটা করে এর চাইতে আরো অধিক উত্তম জিনিস আমি তাকে। এই কথাটা একটু বুঝতে হবে। ছেলের কথা বললো না মেয়ের কথা বললো? ছেলে মেয়ে উভয়জনের কথা কইছে না? অনেক আলেম ওলামা থেকে শুনবেন কইব যে মহিলা এখানে নাই, এই এই সেক্টরে কি নাই? আচ্ছা, নামাজ থেকে বাদ পড়ছে নি মহিলারা? রোজা থেকে? কোনো ফরজ কাজ থেকে বাদ পড়ছে? আচ্ছা, জ্ঞান চর্চার মধ্যে যাইয়া তলবুল এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অর্জনের মধ্যে যাইয়া মহিলাদেরকে বাদ দিয়ে দিয়েছে, এটা কি হবে? কথা বুঝতেছেন নি? একটা মহিলারও জ্ঞান অর্জন করা কি? জ্ঞান অর্জন এটা শরীরভাবে কোরআন তেলাওয়াত হোক, নামাজ শিক্ষা হোক, রোজার হুকুম আহকাম হোক, যাকাতের বিধিবিধান হোক, কিছু কিছু ক্ষেত্রে আবার কি আছে, ব্যতিক্রম রয়েছে। আচ্ছা, আপনার ওয়াইফ যদি অসুস্থ হয়ে পড়ে, তখন আপনি ডাক্তারটা কি মহিলা দেখাইবেন না পুরুষ দেখাইবেন? কেন, মহিলা তো লেখাপড়া করা যায় নাই? হ্যাঁ, লেখাপড়া করা যায় আছে, কেন? তলবুল এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এটার মধ্যে অনেক মুহাদ্দিসিনরা কইতেছে যে মুসলিমাতিন নাই, কেন নাই? হয়তো মহিলা তো ফরদা আছে, তো লেখাপড়া এখানে পর্দার কন্ডিশনটা আনবেন। আপনি দুইটা হাদিস যখন এক জায়গায় কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়, আমাদের এখানে তদবিক দিতে হবে। আমাদের জ্ঞান অর্জন করা ফরজ মানব, এবং তা পর্দা সহকারে, তা কি হিসেবে? সুতরাং জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। ভালো কাজ করার মধ্যে পুরুষ এবং মহিলা উভয় কি সমান, জ্ঞান অর্জনের মধ্যে উভয় সমান। এখন আসুন আপনারা, এখন পীর মশাইয়ের ব্যাপার, পীররা যে কি করে সবক দেয়, এটা তালিম, হাই রকমান তা আল্লামাল কোরআন ও আল্লামা, তাদেরকে কোরআন শিখাতে হবে না? মহিলাদেরকে কোরআন কীভাবে শিখাবেন? পর তারা যদি প্রাপ্ত বয়স্কা যদি হয়, তারা যদি ম্যাচিউর হয়, বালেগা যদি হয়, তখন আপনি পর্দার ব্যবস্থা করবেন, তবু কোরআন শিক্ষা কি করতে হবে, দিতে হবে। এত পীররাও পর্দার ভিতর কি করবে, সবক দিবে, দিবে না? তো সেই জন্য মহিলাদেরকে এই সেক্টর থেকে আরেক জায়গার মধ্যে ফেলে দিয়ে মহিলাদের এগুলো দরকার নাই, তাহলে আপনারা একটা ইসলামিক কর্মকাণ্ডকে কি করে দিলেন, বাদ করে দিলেন। সেই জন্য
আপনারা শরীয়তের ভিতর থেকেই বিভিন্ন তালিম তাআল্লুমের কাজ পীর মশায়েখের মাধ্যমে আঞ্জাম দেওয়ার জন্যে আপনারা যে আজকে এনেছেন, শুধু আপনারাই নয়, পর্দার আলাড়ে যারা মাবুন আছে তাদেরকেও একটা প্যান্ডেলের মধ্যে থেকে বায়াত গ্রহণ করা অবশ্য অবশ্যই আপনাদের উপর যেভাবে ফরজ তাদের উপরও কি। আমার কথাটা বুঝাইতে পারছি? সেই জন্য আপনারা আপনারা আসেন, আপনারা আপনাদের ওয়াইফদেরকে ঘরে রেখে আসেন, আসেননি? আচ্ছা, কোনোদিন ওয়াজ শুনাইছেন? শোনান নাই। আপনার উপর যেভাবে ফরজ আপনার ওয়াইফেরও, নামাজ শুধু আপনার দরকার নেই, রোজা শুধু আপনার দরকার নেই, গোসল কয়জন মানুষ আছে গোসল করতে জানেন আপনারা, কয়জন মানুষ আছেন অজু করতে জানেন, আপনার নাভির মধ্যে ফানি ঢুকছে কিনা কোনোদিন চাইছেন, অজুর ফরজ কয়টা কেমনে করতে হবে জানেন, নাকের মধ্যে কিভাবে পানি দিতে হয়, কানের মধ্যে কিভাবে পানি ঢুকাইতে হয়, কুলি কিভাবে করতে হয়, এগুলো সুন্নত তরিকা কি, এগুলো সব তালিমের আওতাধীন। এটা আপনার উপর যেভাবে ফরজ মহিলাদের উপরও ফরজ। সেই জন্য জ্ঞান তলবুল্লাহ ইলমে ফরিদাতুন নালা কুল্লে মুসলিমিন। হাদিসে পাকের মধ্যে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আচ্ছা, এই পদ্ধতিটা আসলো কোথ থেকে? এগুলো তো একসময় নবীর কাজ ছিল, এই কাজগুলো করত কে? নবীরা। এখন তো বলি আলেম ওলামারা করে, এগুলোর কাজ ছিল কার? নবীদের কাজ। হযরত আদম আলাইহিসসালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, শুধু তাই নয়, ফতরতে ইসলাম আইয়ামে জাহিলিয়ার মধ্যে 500-550 বছর বাদ দিলে এরপরে আমার নবী, একটা গন্ডগোল বাজিয়া গেলে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেলে আবার নবী ফাটাইতু, 6 মাস 7 মাস 1 বছর, অনেক সময় 60 জন একসাথেও ফাটাইছি, এলাকার অবস্থা বুঝিয়ে নবী পাঠাইছে। তো নবীর যেদিন মানে নবী খতমে নবুয়ত যেখানে হবে, খাতেমুল আম্বিয়া আমার নবী যেদিন হবে, এদিন একটা ঘোষণা ছিল, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম মা দীনা, আমি আর কোন মেথড, কোন প্রকার কোরআন, কোন প্রকার সংবিধান এই পৃথিবীর মধ্যে আর তোমার কাছে আপনাদের কাছে পাঠাবো না, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম দিনও পরিবর্ণ করে দিলাম আর তোমাদের নিয়ামত, নিয়ামত বলতে আর কোরআন, নিয়ামত বলতে কি, কোরআনও আমি পরিপূর্ণ করে দিলাম। এখন এগুলার ওয়ারিস হিসেবে আলেম যেগুলো আছে, পীর মশাইখ যেগুলো আছে, এগুলার মাধ্যমে কেয়ামত পর্যন্ত এগুলা সম্পাদন করা হবে। সেই কারণেই নবীদের শেষ করল যে এর আগে সব নবুয়তের যত দাঁড়া ছিল সবের মুলাখাজ আমার নবীর দীনে ইসলামের ভিতর রয়েছে, আর যত কিতাব ইনজিল তৌরাত জবুর এবং আরো প্রায় এরকম 101টা কিতাব, কারো উপর 10টা, কারো উপর 20টা, এরকম সহিফা নাজিল হইয়ে সব যেই নীতিমালা ছিল এগুলার সাবস্টেন্স কইরা সব কোরআন মজিদের মধ্যে কি করা হয়েছে, কিছুকে নাসেখ মনসুখ হিসেবে বাদসার দিয়া সাবস্টেন্স হিসেবে কোরআন মজিদকে এই পৃথিবীর মধ্যে আতমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, ওয়া আতমামতু আলাইকুম, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, পরিসমাপ্ত করে দিলাম, আজকেই আমি দিনকে কি করলাম, এক মাল করলাম, ওয়া রাদিতু লাকুম আল ইসলাম, এবং ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করে দিলাম। এই ঘোষণা করে দেওয়ার পরে কি আর নবী আসবে? আসবে না। হায়াতুন নবী ঠিক আছে, ওনার ইনফরমেশনে, ইশারায়, ইঙ্গিতে, পীর মশায়েখদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এবং বিভিন্ন আলেম উলামাদের মাধ্যমে এই পৃথিবী কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে। কথাটা বুঝাইতে পারছি? সেই জন্যে আজকে আমরা এই যুগে যুগে এইরকম ছোট্ট ছোট্ট তালিমি জলসার মাধ্যমে, বিভিন্ন ওয়াজ মাহফিল, নসিহতের মাহফিলের মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে আমরা অবশ্যই অবশ্যই সেই দিনই দায়িত্বটা আলেম উলামাদের, পীরদের এই কাজগুলো আমরা করে থাকি। আল্লাহ আমাদেরকে এইরকম করার তৌফিক দান করুন। আর না হয় বিশেষত আমাদের অলিতলার ফিসাব যিনি, উনি অলিতলা মাদ্রাসায় বেতন পাই প্রায় 40,000 কাছাকাছি,
সংসার চলব নি, চলত না কে চলত না গা, চলিয়ে যা লাগে। মাত্র ছেলে মেয়ে মাত্র দুইজন না তিনজন, বউটা আছে এবেড়া আছে, ক হাজার কায় 20,000 হয়ে যাবে, আরো 20,000 জমব, ফিরালি করতে যায় এবার কিচ্ছু নাই, ফার দিকে চাইলে দেখবেন সামো নাই। এগুলা হচ্ছে অর্পিত দায়িত্ব। এগুলা কি অর্পিত দায়িত্ব? আর এক জায়গা থেকে পাওয়া দায়িত্ব পালনার্থে উনি এখানে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা যদি এখানে মনে করেন যে এটা ওয়াজ মাহফিল, এটা হবে না, এগুলো ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই জন্য এখানে আসছেন। আপনি যদি মাইক নাও আনতেন, আগের যুগে মাইক টেক দিয়ে এগুলো করত না, আগের যুগে ঘরের মধ্যে সাটাই একটা বিষয়, ভিতরের কুলে মহিলা, বাইর কুলে কি পুরুষ। এখন হয়েছে কি, এখন পুরুষরা এখানে বসছেন, আপনারা মহিলারা ওইদিকে আড্ডা দিতেছে, দুই একজন যা আছে ওয়াজগুলো শুনে না, আপনারা মহিলাদেরকে রাখছেন দূরে, এগুলো কিন্তু চলবে না। এই তালিমি মাহফিলের মধ্যে আপনারা সুন্দরভাবে আপনারা যেভাবে ওয়াজগুলো শুনতেছেন সেইভাবে মহিলাদের শোনারও ব্যবস্থা করবেন। তারাও বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করলে সুবিধাটা কি, জিনিসটার মধ্যে অ্যাক্টিভিটিস বাড়ে, গুণগত মান বাড়ে। ওই হোমিও ওষুধের মধ্যে কি করে জানেন নি, হয়তো 10টা এরকম এরকম বাড়ি দিতে হয়, বাড়ি দিলে লাভ কি, ভিতরে ফানি, আপনার বাড়িটার মধ্যে গেলে কি পাইবেন, আচ্ছা বলেন তো, এক বাড়িতে বলে 10 লাখ, আমি আমার বিশ্বাসও আছে না, পরে দেখলাম যে এটা বলে আধুনিক পদ্ধতি, আধুনিক বার্সন, বর্তমান হোমিও দুই পদ্ধতিতে, একটা পানির আর একটা কি বরির, পানির পদ্ধতিটা এত এফেক্টিভ, এটা যে কাইছে বুঝছেন নি, আপনার যদি একটা টিউমার হয় আপনার জ্বালা ফুরাইনের সাথে সাথে শুরু হইব, এই টিউমারটা ফাইটিয়া ফুরা শরীরে আপনার জ্বালা যন্ত্রণা বাড়াই দিয়ে, আচ্ছা এই পানির বাড়িয়ে আপনি যে ফুরা জ্বালাতন ওই গেল, এই পাওয়ার বাড়ছে বলে এখানে প্রত্যেক বাড়িতে বলে 1 লাখ। জানেন নি আপনারা হোমিও সম্পর্কে, 1 লাখ বাড়ে। তো এগুলা হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার। ঔষধ এদিকে আমি জাহিরিভাবে কইলাম, এটাও রুহানি একটা ব্যাপার সেপার আছে, রুহের ডাক্তার হচ্ছে আলেমুল ওলামারা আর পীর মশায়েখরা, সেই আলেমুল ওলামা এবং পীর মশায়েখদের সান্নিধ্যে যাইয়া আপনার রুহি গেজা, আল ইনসানু জাইফুন বেজিসমিহি, মানুষ শরীরগতভাবে হাতির চাইতে অনেক ছোট, কিন্তু তার কিমত, তার সম্মান, কুওয়াতুন বিরুহিহি, তার রুহানি জগৎ যখন আপনি চাইবেন তার স্থান হচ্ছে আলা ইলিয়িনের মধ্যে, আরশ আযিমের আরো উপরে। সেই জন্য রুহ, আল ইনসানু যাইফুন বিজিসমিহি কবিয়ুন বিরুহিহি, আমরা এত এই যে হাতির উপর আমরা সওয়ার হই, বুঝতেছি না, বাগরে ধরলিয়া কোথায় ঢুকাই, কাঁচার ভিতর ঢুকাইতেছি, এটা আমরা ফারি কেমনে, আমাদের রুহের শক্তি, এটা এটা আমাদের মানসিক শক্তি, আমাদের যে মানসিক শক্তি আছে এটা পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে সবাই উর্ধে, সেই জন্য আমরা আশরাফুল মখলুকাত। তাদেরকে আমরা কি করি, পরিচালনা করি, পুরো পৃথিবীর পরিচালনা করার দায়িত্ব দিয়েছে আল্লাহ আমাদেরকে, আমাদেরকে এখতিয়ার দিছে এইটা, এই যে বাগরে দৈরা আপনি কাঁচার ভিতর বইবেন, বাঘে আপনার কথা বলতে হবে, এগুলো হচ্ছে ভেলায়তের একটা করামত, বাঘ আপনার পক্ষে কথা বলবে, বাঘ শুয়ে যাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদিন মহাবৃষ্টি প্লাবন, কোন মানুষ ফজরের নামাজে উপস্থিত হতে পারে নাই, সকাল যখন আজান দিছে বাইরে এসে দেখে একটা বাঘ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যে ফজরের মধ্যে আজান দিছে, কোনো মুসল্লি মসজিদে আসলো না, উনি একা একা নামাজ পড়ল, তলোয়ার একটা নিয়ে বাইরে এসে, আজকে যত ঘুমান্ত মানুষ পাবো সবাইকে কি করিয়া দেবো, কতল করিয়া দেবো, মান তারা গাছ সালাত মতো আহমেদান ফাকাত কাবার এই মেজ ধাকের উপর সবাইকে কি করিয়া দিব, কতল করিয়া দিব, হয় তারা কেউ নামাজ পড়ে নাই, সেই জন্য তারা কাফের হয়ে গেছে, জবাই দেন। যাইয়া দেখে সাহাবি একটা হই যাস নাই গা, হয়তো যাই নাই যে ওই বাঘ একটা দেখছেন নি, দেখিয়া ফেকার কিতাবে আছে এরকম বাঘের বয়ে এইরকম কিছু, হ্যাঁ আক্রমণের বই আপনি মসজিদে না গেলেও কি হবে, চলবে,
মহাবৃষ্টি আপনি যাইতে পারবেন না, তখন এটা একটা উজর, এটা একটা কি উজর, এই উজরের কারণে আপনি না গেলেও চলবে। তো আসলো না, যার কাছে যাইতে এই কয় যে উজুর বাঘ, আর একজনের কাছে উজুর বাঘ, কেমনে যাব? শেষ পর্যন্ত হজর উমর গেলা, আসো বাঘ আসলে তুই কি হয়েছি খানে দৌড়ে, এই বাঘ এখানে কি জিনিস, যা ফায়ারে যা, যেখান থেকে আসছো সেখানে বাঘ আসতে করে উঠতে একবারে নিথরের মতো আসতে 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 ভদ্রভাবে চলে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর যাকে ভয় করলাম আপনি কিভাবে কান ধরে তাকে চলে যাইতে গইছেন, হেতে চলে গেল, জিনিসটা তো বুঝলাম না। হয়তো তোমরা তো বাঘের ভয়ে অন্তরে ঢুকাইছো, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তার অন্তরের মধ্যে কোনোদিন বাঘের ভয় ঢুকতে, আমরা তো বাঘের ভয় ঢুকাইছি কোথায় অন্তরে, সেই জন্য আমরা নামাজটা পড়তে পারি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শক্তিশালী জলিলুল কদর সাহাবি ছিলেন এবং আমিরুল মুসলিমিন ছিলেন, যার কথায় পশু পক্ষী পর্যন্ত কি হইত, বাঘ সর্ত আর ছাগল সর্ত একসাথে, একজন আরেকজনকে আক্রান্ত করে নাই। একদিন হঠাৎ একদিন কি হয়ে গেল, ছাগলকে আক্রমণ করলো। এক বুড়ি চিন্তা করতেছে, কি রে এই ঘটনা কেমনে হইল, হযরত উমরের যুগের মধ্যে আদালতের যিনি মেসাল, যিনি ন্যায় পরায়ণ বাদশাহ, ওনার আমলে তো এরকম কি হয় না, অন্যায় হয় না, এই ঘটনা কি হইল। পরে যখন তদব্বু তালাশ করলো, সংবাদ নেওয়া নেমে হইল, দেখা যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে কি হয়েছে, এই দুনিয়া থেকে পর্দা করেছেন। তাহলে এই ছাগল পশু পর্যন্ত বুঝে কোন বলি কোন বুজুর্গ এই এলাকায় আছে, এগুলো ছাগল এবং পশু পাখি সবগুলা বুঝে, কিন্তু আমরা মানব জাতি হইয়াও কি করি না, বুঝি না। সেই জন্য আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই বোঝার তৌফিক দান করুক। আজকে আপনারা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন, আসলে আমি ওয়াজ নসিহত করতেও জানি না, এমনি ফিসাব একজন আছে, উনি কয় দেখি আর এখানে আসি দেখি, আমি আমার নাম দেখি দেখি আমি কল দিয়েছি, আমি বলছি যে আমার নাম এখানে দেখলাম কা, আমি তো দাওয়াতেই পাই নাই, এবারটা কয় আপনারা না 15 দিন আগে দাওয়াত দিছি, আমি বলছি আমার তো মনে নেই। তো আপনাদের প্রাণপ্রিয় বক্তা আসতেছেন, আপনারা ওনার তালে তালে জিকির যখন করবেন আপনারা আনন্দ পাবেন, এটা জিকিরের মাহফিল, ওয়াজের মাহফিলের চাইতেও জিকিরের গুরুত্বটা এখানে বেশি। আর জিকির দুই প্রকার, জিকির একটা হচ্ছে লেসানি আর একটা হচ্ছে কলবি, সবচেয়ে কলবের জিকিরটার প্রাধান্য বেশি। কলবের জিকির মানে 10 বখার, হাত থাকবে কাজের মধ্যে, হাত থাকবে কোথায় কাজে, আর দিল বয়ার আমার অন্তরটা থাকবে আল্লাহর লগে আমার রসুলের লগে, এটা হচ্ছে জিকির। এখন আমরা এনে ফালানি ফালানি যেগুলো করি এগুলো জিকির নয়, অন্তরে না থাকলে এগুলো জিকির। সেই জন্য হুজুরের লগে এমন জিকির করবেন আপনার অন্তরের মধ্যে কি দিবেন, জায়গা দিবেন, আর জায়গা যদি না দেন।